দেখোন ওড়িশা আদৰ্শ বিদ্যালয় সংগঠন হ'ল সংগঠন চৰকাৰ পৰিচালিত শিক্ষানুষ্ঠান সেই শিক্ষানুষ্ঠানে কোমলমূৰ্তি পিলা মানুহ যদি পঢ়া যাব যে ৰাম ৰাজ্যক কল্পনা প্ৰস্তুত মানে ৰামৰাজ্য গোটেই ফিক্সিয়া মানে মিছ ছিল তাৰমানে যদি ৰামৰাজ্য মিছা ৰাম মিছ টে যদি এইভলীয়া পাঠ পঢ়া যাব আকৌ যেতিয়া কড়া ভাষাৰে নিন্দা কলে কম হ'ব প্ৰসংগ ক'তি যে অযোধ্যার রাম মন্দির নির্মাণ হওয়া যাচ্ছি আছে দিন পরে তা পূর্বু সরকারি পরিচালিত শিক্ষা শিক্ষানুষ্ঠান যদি পিলা মানুষ পড়া যাব যে রাম কাল্পনিক লে বা রাম মিছ লে রামাজ্য মিছ লান্দনীয় কথা কিছু নহে ইচ্ছা গোটে রাজনৈতিক ষড়যন্ত্র আমি দেখিপারছু আিন্দু বিরোধী মানসিকতার পরিপ্রকাশ আমি দেখিপারছু এবং এ ঘটনা ঘটলা নভেম্বর দুই তারিখে নভেম্বর দুই তারিখ দিন এ কথা পিলা মানুষ প্রশ্নপত্রে ছপি লা ঘটনা অনেক প্রতিক্রিয়া হলান বিভিন্ন স্তরের কিন্তু আদর্শ বিদ্যালয় সংগঠন তরফ না কৌশি প্রতিক্রিয়া দিয়ে যাও না এ প্রসঙ্গে কৌশি স্পষ্টীকরণ আসুচি সরকার মধ্যে চুপ তেমন জনা পড়ুচি যে এটা গোটে প্রায়োজিত ষড়যন্ত্র এ কোণে ভুল ভোটকা হয়ে না অজনা ভাবে। এ পুরা জাণি শুণিকি করা হয়েছি গোটে প্রায়োজিত ষড়যন্ত্র করা হয়েছে এ ষড়যন্ত্র দুইটা উদ্দেশ্য গোটে হলো রাম মন্দির শুভারম্ভ পূর্বু ରାମଙ୍କୁ ମିଛ ବୋଲି ଦେଖାଇ ଦେବା ରାମଙ୍କ ଅସ୍ତିତ୍ୱକୁ ନେଇକି ପ୍ରଶ୍ନ କରିଦେବା ରାମ ରାଜ୍ୟର ଅସ୍ତିତ୍ୱକୁ ନେଇ ପ୍ରଶ୍ନ କରିଦେବା ଏଇଟା ଏକ ନମ୍ବର ଦୁଇ ନମ୍ବର କଥା ହେଲା ଗୋଟେ ହିନ୍ଦୁ ବିରୋଧୀ ମାନସିକତା ଏବଂ ଏ କଥାକୁ ଯଦି ଆପଣ ହିଷ୍ଟ୍ରିକୁ ଦେଖିବେ ଆଗରୁ କଂଗ୍ରେସ ସରକାର ମଧ୍ୟ ସୁପ୍ରିମକୋର୍ଟରେ ଏକ ସତ୍ୟପାଠ ଦେଇଥିଲା ଯେଉଁଥିରେ କହିଥିଲା ଯେ ରାମ ନଥିଲେ ପରବର୍ତ୍ତୀ ସମୟରେ ସେ ସତ୍ୟପାଠକୁ ୱିଡ଼୍ର କଲା କଂଗ୍ରେସ ଦଳ ମଧ୍ୟ କ୍ଷମା ମାଗିଲା ଏବେ କଂଗ୍ରେସ ରାସ୍ତାରେ ବିଜୁ ଜନତା ଦଳ ସରକାର ବିଜୁ ଜନତା ଦଳ ମଧ୍ୟ ସମାନ କଥା କହୁଛି ଯାହା କଂଗ୍ରେସ ସରକାର କରୁଥିଲା